মুখ্যমন্ত্রীর নির্দেশে পদ্মশ্রী প্রাপ্ত রাজ্যের থাঙ্গা ডালং এর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তার বাড়িতে গেলেন চিকিৎসক শঙ্খ শুভ্র দেবনাথ। কার্যত যেমনটা জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ডক্টর সুপ্রিয় মল্লিক গতকাল ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ তিনি যান পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত থাঙ্গা ডালং এর বাড়িতে এবং সেখানে শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। একই সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রাই। বর্তমানে খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দিয়েছেন বার্ধক্যজনিত কারণে, যেমনটা জানা যাচ্ছে কথাও বলতে পারছেন না। থাঙ্গা ডালং এর বর্তমান বয়স প্রায় 103 এবং তিনি মুরুই বাড়িস্থিত ওনার কন্যার বাড়িতে রয়েছেন, বাড়িতেই রয়েছে তিনি, তাই স্যালাইন দেওয়া হচ্ছে, যাবতীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ ছুটে যান তার শারীরিক অবস্থা খোঁজ খবর নিতে, প্রাথমিক ভাবে তাকে দেখভালের জন্য। এই প্রসঙ্গে ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ কি জানিয়েছেন, থাঙ্গা ডালং এর এই মুহূর্তের শারীরিক অবস্থা কেমন রয়েছে, তিনি কতটা রেসপন্স করছেন শুনুন। কিছুক্ষণ আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের তরফ থেকে আমাদের ডিরেক্টর হেলথ সার্ভিসের মাধ্যমে আমি একটি মেসেজ পাই যে আমাদের যে মাননীয় থাঙ্গা ডালং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত উনি সুস্থ, বার্ধক্যজনিত রোগে, সেই অনুসারে আমি আমাদের মুরাইবাড়ি পিএসসি টিম নিয়ে ওখানে পৌঁছি এবং ওখানে পৌঁছে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং যেটা বোঝা গেছে যেটা বার্ধক্যজনিত রোগের জন্য উনি বিছানায় শয্যাশায়ী এবং তার চিকিৎসা যাতে ভালোভাবে করা হয় তার জন্য আমরা 24 ঘন্টা নজরদারি রাখছি এবং আজকে তার সুগার পরীক্ষা করা হয় যেটা নর্মাল ছিল এবং তাছাড়াও আগামীকালকে আমি ডিরেকশন দিয়েছি তার রক্ত পরীক্ষার, সকালবেলা রক্ত পরীক্ষার ব্যবস্থা করতে, সোডিয়াম পটাশিয়াম হিমোগ্লোবিন সহ কিডনি ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, থাইরয়েড ফাংশন টেস্ট, বাকি যে প্যারামিটারসগুলো সেগুলো দেখার জন্য এবং আমরা প্রত্যহ নজর রাখছি এবং আগামীকালকেও আবার এটা পর্যালোচনা করব, ভিজিট করব। তো এই হচ্ছে আমাদের আপডেট। তো যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের ডিরেক্টর স্যারের মাধ্যমে একটা মেসেজ পাঠিয়েছিলেন যে ওনার শারীরিক তত্ত্বাবধানে করতে, তো সেই অনুসারেই আজকে যাওয়া। আপনারা শুনলেন চিকিৎসক শঙ্খ শুভ্র দেবনাথের বক্তব্য। তিনি যেমনটা জানাচ্ছেন যে যেহেতু বর্তমানে তিনি অত্যন্ত অসুস্থ ভাবে রয়েছে, তবে প্রাথমিকভাবে পদ্মশ্রী থাঙ্গা ডালং এর সুগার টেস্ট করা হয়েছে, যেমনটা চিকিৎসক জানাচ্ছেন। শঙ্খ শুভ্র দেবনাথ তিনি জানান ওনার সুগার স্বাভাবিক অবস্থাতেই রয়েছে, আগামীকাল অর্থাৎ আজকে জেলা হাসপাতালে প্যাথোলজির একজন টেকনিশিয়ান যাবেন ওনার বাড়িতে, রক্তের নমুনা সংগ্রহ করবেন, তারপরে সমস্ত রকমের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে পুনরায়, রক্তের রিপোর্ট আসার পর জানা যাবে যে কেমন রয়েছেন তিনি এই মুহূর্তে। তবে 24 ঘন্টা থাঙ্গা ডালং এর শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন চিকিৎসকরা বলেই জানাচ্ছেন। এবং এর আগে দুপুরে অর্থাৎ গতকালকে দুপুরে থাঙ্গা ডালংকে দেখতে যান মন্ত্রী টিঙ্কু রায়, তার পাশাপাশি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ তিনিও যান এবং প্রত্যেকটা সময় তাকে অবজারভেশনে রাখা হয়েছে বলে চিকিৎসকরা জানাচ্ছেন। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।